কোভিড-19 কোয়ারেন্টাইন লকডাউন গত দুবছরে এই শব্দগুলো পাল্টে দিয়েছে অসংখ্য মানুষের জীবন। বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে বহু পড়ুয়ার। করোনা আবহে দীর্ঘদিন পর খুলেছে স্কুল, পড়ুয়াদের মধ্যে ফিরেছে একসঙ্গে ক্লাস করার আনন্দ। কিন্তু প্রদীপের নিচে অন্ধকারের মতো স্কুলে স্কুলে বেড়েছে পড়ুয়াদের গড় হাজিরাও। সূত্রের খবর, রায়গঞ্জ শহর সংলগ্ন জগদীশনাথ উচ্চ বিদ্যালয়, তাহেরপুর উচ্চ বিদ্যালয় সহ একাধিক স্কুলে বেড়েছে পড়ুয়াদের অনুপস্থিতি। কিন্তু কেন বদলে গেল ছবিটা? পরিবার সূত্রে খবর, লকডাউনে বেহাল হওয়া সংসারের হাল ধরতে ভিন রাজ্যে গিয়ে আর ফেরা হয়নি পড়ুয়াদের। তাহেরপুর স্কুলে লকডাউনে আমাদের অভাব উপযুক্ত, তার জন্য এখন বাইরে গেছে কাজ করতে, শাটারিং এর কাজ করতে গেছে। বর্তমানে দুইজনে রোজগার করি, এখন আর কি না রোজগার করলে হচ্ছে না, সংসার চলতেছে না, তাই এখন দিল্লিতে গেছে। গ্রামের বেশিরভাগ মানে দুস্থ পরিবার, দিন আনে দিন খায়। এখন স্কুল খুলছে হয়তো আসবে, 35%-এর বেশি ছেলে বাইরে কাজ করে, অথচ পড়াশোনা করতো আর কি। সরকারি কিছু সহযোগিতা পায় তাহলে হয়তো ওরা পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারবে আর কি। এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের দাবি, তারা চেষ্টা করছে পড়ুয়াদের ক্লাসে ফেরানোর। অনেক ছাত্রই বাইরে আছে গার্জেনদের সঙ্গে, কেউ তেমনি কাজ করতে গেছে, স্কুল খুলছে তো এখন ওদেরকে বাচ্চারা যদি ফিরে আসে স্কুল করতে পারবে। গার্জেনদের সাথে মিটিংয়ের ব্যবস্থা করছি, প্রতি শনিবার আমাদের এই প্রোগ্রামটা সব স্কুলেই থাকছে। সরকারের বিভিন্ন স্কিমগুলো যে আছে সেইগুলো তাদেরকে যদি আমরা এন্টাইটেল করতে পারি, তাদেরকে যদি এগুলো আমরা দিতে পারি, তাহলে হয়তো অনেকেরই সেটা সুরাহা হবে। একই ছবি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরেও। স্কুল ছুট পড়ুয়াদের স্কুলমুখী করতে আসনে নেমেছেন প্রধান শিক্ষক। 20 মাস পরে স্কুল খুললো, 16 নভেম্বর থেকে স্কুল খুলেছে। অনেক ছেলে আমরা স্কুল যাচ্ছে না, বাড়ি বাড়ি যাচ্ছি, কী সমস্যা আছে তার কি কোনো, যদি ড্রেস না থাকে তো আমার ড্রেসের ব্যবস্থা করব, বা যদি বই না থাকে তারও ব্যবস্থা করব, কিন্তু কেন স্কুল যাচ্ছে না ওটা জানতে আমরা এসেছি। তো আজকে প্রায় অনেক জায়গায় যাচ্ছি, পজিটিভ রেসপন্স পাচ্ছি, কালকে থেকে সব যাবে আমরা আশা করছি। এই পরিস্থিতিতে পড়ুয়াদের স্কুলমুখী করতে চেষ্টার কসুর করছে না প্রশাসন। সুদীপ চক্রবর্তী ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।